বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে সহৃদ সম্প্রীতি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এর ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যাওয়া বাংলাদেশের নাগরিকরা বেনাপোল সহ বিভিন্ন সীমান্ত পথে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ। এবার দীর্ঘ 3 থেকে 4 বছর পর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়া 42 নারী পুরুষকে হস্তান্তর করলো ভারতীয় পুলিশ। এসব বিষয়ে বিস্তারিত দেখতে, জানতে, শুনতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। চলুন আলোকচিত্র দেখে আসি, শুনে আসি বিস্তারিত। ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া 42 বাংলাদেশি নারী পুরুষকে যে দীর্ঘ জেলাগতপাত শেষে 3 থেকে 4 বছর পর বাংলাদেশে ফেরত পাঠিয়েছেন ভারতীয় পুলিশ। শুক্রবার বিকালে আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল ডিএসএ ও ইমিগ্রেশন পুলিশ তাদেরকে যৌথভাবে বেনাপোল চেকপোস্ট বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ফেরত আসা বাংলাদেশের হলেন নেত্রকোনা, লালমনিরহাট, ঢাকা, সাতক্ষীরা, খুলনা ও রাজশাহী জেলার অধিবাসী। এদের মধ্যে পুরুষ 20 জন এবং নারী রয়েছে 22 জন। বেনাপোল ইমিগ্রেশন ওসি কামরুজ জামান জানান, বিভিন্ন সময়ে ভারতে যেয়ে পুলিশের হাতে আটক হয় তারা, দুর্বসহ বিভিন্ন সেল্টার হোমে ঠাঁই হয় তাদের। অবশেষে দুই দেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে 3 থেকে 4 বছর পর শুক্রবার বিকেলে ভারতীয় পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাদেরকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মানবাধিকার সংগঠন রাইট যশোর, মহিলা আইনজীবী সমিতি ও জাস্টিন অ্যান্ড কেয়ারের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান যশোর মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস। ফেরত আছে সাবিনা আকসা আলামিন বলেন, ভারতে যেয়ে পড়েছেন কষ্টে, দুর্ভোগের পর দেশে ফিরেছেন তারা, আর ভারতে যেতে চান না ফেরত আসা বাংলাদেশি নাগরিকেরা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিও সম্পর্কে মতামত জানান, লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নিন সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সীমান্ত দিয়ে পাচার বন্ধ হোক এমনটি প্রত্যয় আমাদেরও।